हाई एवरी ओन वेलकाम और वेलकाम बैक टू माई चैनल। तो এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতার শ্যামবাজারের বুকে একটা অন্যতম স্বর্ণ অলংকার প্রতিষ্ঠান কারুকাঞ্চনে। এখানে হলমার্কযুক্ত স্বর্ণ অলংকার এবং 18 ক্যারেট সার্টিফাইড হীরের অলংকার উভয়ই পাওয়া যায়। এবার বলে দিই কীভাবে তোমরা ভিজিট করবে। এটি শ্যামবাজার পোস্ট অফিসের একদম অপোজিটে। তো শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিং থেকে টুয়ার্ডস হাতিবাগান হাঁটা পথে মাত্র 400 মিটার মতন পড়বে। নমস্কার, আমি কারুকাঞ্চন থেকে বলছি। আজকে টুডে 22 ক্যারেটের গোল্ড রেট হচ্ছে আপনার 3.4735, 18 ক্যারেট গোল্ড রেট হচ্ছে আপনার 3.7384। ডিসকাউন্টটা বলে দাও। মেকিং চার্জের উপর আপনাকে 25% ডিসকাউন্ট রয়েছে, ডায়মন্ড জুয়েলারির উপর আপনার 15% ডিসকাউন্ট রয়েছে। সো আজকে দেখো অনেকগুলো ইয়ারিংস এখানে সাজিয়ে রাখা রয়েছে। তো সবার ফার্স্টে স্টার্ট করবো আজকে ভীষণ লাইট ওয়েট ইয়ারিংস দিয়ে, প্রচণ্ড লাইট ওয়েট এগুলো। আর সারপ্রাইজিংলি কিছু ঝুমকাজ রয়েছে লাইট ওয়েটের মধ্যে, যেগুলো তোমরা কল্পনাও করতে পারবে না যে এত লাইট ওয়েটের মধ্যে এখানে ইয়ারিংসগুলো রয়েছে। সো চলো এবার ঝটপট করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। একটা ইয়ারিং দেখে নাও, আর সবার ফার্স্টে এটা দিয়ে শুরু করছি। এটা দেখো 3 লেয়ারের মধ্যে এরকম চেনের মধ্যে রয়েছে, নিচে ধরনের একটা ডিজাইন রয়েছে, এখানে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, এরকম করে ডিজাইনটা রয়েছে। এটা কি ধরনের, কত গ্রাম রয়েছে? ওয়েট আছে আপনার 4 গ্রাম 125 মিলিগ্রাম, যেটার প্রাইস পুরো আপনার 22,900 টাকা। এটার প্রাইস চলে আসবে 22,900 টাকা। এটা কিন্তু লেন্সটা দেখে বুঝতেই পারছো, আমার হাতে নিয়ে বুঝতে পারছো কতটা বড় লাগছে। এটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু একটা 22,500 বলে, তাই তো 900 টাকার মধ্যে কিন্তু এই ইয়ারিংটা চলে আসবে। দেখো একটা মিনা করা একটা ইয়ারিং আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট এই একটা ইয়ারিং দেখে না, এটার মধ্যে কিন্তু একটা গ্রিন মিনা করা, রেড মিনা করার মধ্যে কাজ রয়েছে। এটা চলে আসবে 23,000-এর মধ্যে কিন্তু এই ইয়ারিংটা চলে আসবে। দেখো মিনা করার মধ্যে কিন্তু বেশ সুন্দর, সাইজটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যাটের উপর কাজ রয়েছে, এখানটা দেখো ভালো করে, এখানে কিন্তু ম্যাটের মধ্যে কাজ রয়েছে। ইভেন এই যে লিফ মোটিভটা রয়েছে এটাও কিন্তু ম্যাটের মধ্যেই রয়েছে। নেক্সট একটা ইউনিক ডিজাইন দেখে নাও, এটা একটা ফিশের মধ্যে, মোটিভের মধ্যে দুদিকে দুটো ফিশ রয়েছে, নিচে এখানে একটা মোটিভ রয়েছে, নিচে 3টে লেয়ারের মধ্যে এরকম বল ডিজাইন রয়েছে। এটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে ডিজাইনটা। এটার ওয়েট কত আছে? এটার ওয়েট আছে 7 গ্রাম 534 মিলিগ্রাম, 7 গ্রাম 534 মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট। আর প্রাইস চলে আসবে 41,800 টাকার মধ্যে। দেখো এখানে একটা সুন্দর ইয়ারিং চলে আসবে, এটা কিন্তু অ্যাজ এ ব্রাইডাল ইয়ারিং হিসেবেও কিন্তু পরা যেতে পারে। মাছটা ডিজাইনটা দেখো, এখানে মাছের মুখটা কিন্তু ম্যাটের মধ্যে রয়েছে, তারপর এখানে দেখো আশটা কিন্তু ভীষণ গ্লসি লাগছে, ডিজাইনটা কিন্তু সত্যি খুব সুন্দর। লাইট হোয়াইটের মধ্যে একটা রাজকোট ডিজাইন দেখে নাও, ভীষণ সুন্দর এটা কিন্তু ডিজাইন। এটা কোথাকার ডিজাইন? এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো মহারাষ্ট্র থেকে আসে, মহারাষ্ট্রের ডিজাইন দেখে নাও, ভীষণ সুন্দর কিন্তু কানেরটা দেখে নাও, প্যাটার্নটা ভীষণ সুন্দর। এটা এটা লাইট হোয়াইটের মধ্যে রাজকোট ইয়ারিং বলছে এটাকে। এটার কত গ্রাম আছে? 11 গ্রাম 400 মিলিগ্রাম রয়েছে। এটার ওয়েট আছে আপনার 63,000 টাকা চলে আসবে এই রাজকোট ইয়ারিংটার প্রাইস। ডিজাইনটা দেখে নাও ভীষণ সুন্দর, আমার কিন্তু ভীষণ ইউনিক লেগেছে। নিচে এখানে একটা বল রয়েছে, সাথে একটা হাফ ঝুমকোর মতো রয়েছে, দেখো প্যাটার্নটা, তার মধ্যে ছিলে কাটা ম্যাট ফিনিশিংয়ের কাজ রয়েছে। রাজকোট ইয়ারিংস, মনে রাখবে নামটা যদি পছন্দ হয়ে যায়। নেক্সট এই একটা ছোটোর মধ্যে ইয়ারিং দেখে নাও, খুব ছোটো সাইজ নয় কিন্তু এটা আমার 4টে আঙুল অলমোস্ট করছে। এটা 5 গ্রাম 500 মিলিগ্রামের মধ্যে রয়েছে, 800 মিলিগ্রামের মধ্যে। আর এইখানে ডিজাইনটা দেখো একটা গোল টাইপের রয়েছে। এটা কিরকম চলে আসবে? 32,500 টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা ইয়ারিং চলে আসবে। ইউনিক ডিজাইনটা কিন্তু দেখো বেশ ইউনিক। নেক্সট আরেকটা ইয়ারিং দেখে নাও, এটা হচ্ছে মিনাকারির মধ্যে। মিনাকারি কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভীষণ সুন্দর লাগে। দেখো এখানের মধ্যে সবুজ লাল হলুদের মধ্যে মিনাকারি রয়েছে। এটা কিন্তু সাইজটা ভীষণ স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, ব্রাইডাল ইয়ারিং হিসেবেও কিন্তু এগুলো চলে যায়। এটার কত গ্রাম রয়েছে? 6 গ্রাম 535 মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট। আর এটার প্রাইস চলে আসবে 36,250-এর মধ্যে কিন্তু এই ইয়ারিংটা চলে আসে। দেখো 36,250-এর মধ্যে এত সুন্দর একটা ইয়ারিং, সাইজটাও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে, তার উপরে রয়েছে মিনাকারির কাজ করা, ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইন। আচ্ছা লাইট ওয়েটের মধ্যে একটা কানবেলা দেখে নাও, অনেকেই কানবেলা পছন্দ করো কিন্তু লাইট ওয়েটের মধ্যে একটা সুন্দর কানবেলা দেখে নাও, যার মধ্যে ছিলে কাটার কাজ রয়েছে, ভীষণ লাইট ওয়েট। আর কিন্তু সাইজটা ছোট দেখেই বুঝতে পারছো, আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এটার ওয়েট কত চলে আসছে? 190 মিলিগ্রাম এটার ওয়েট। আচ্ছা এটার প্রাইস কত চলে আসবে? প্রাইস 18,250-এর মধ্যে কিন্তু একটা কানবেলা আমরা ভাবতেই পারি না, সেখানে দেখো কত সুন্দর একটা কানবেলা কিন্তু
চলে আসছে। নেক্সট আরেকটা আইটেম দেখে নাও, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। বেশ একটা কি বলবো, এটা চক্র টাইপের একটা ডিজাইন রয়েছে, ভীষণ সুন্দর। এখানে একটা টপটা দেখে নাও, ম্যাটের কাজ রয়েছে। তারপর এখানে যে লিফ লিফ টাইপের যে মোটিফটা রয়েছে সেটা কিন্তু ম্যাটের মধ্যে রয়েছে। এটা 6 গ্রাম রয়েছে, তাই তো? 7 গ্রাম রয়েছে, সরি, এটা 7 গ্রাম রয়েছে এটার মধ্যে। এটা প্রাইস চলে আসবে 38,800 টাকার মধ্যে। দেখো এত সুন্দর একটা ইয়ারিং কিন্তু চলে আসছে, দেখতেই পাচ্ছ ডিজাইনটা ভীষণ সুন্দর। 6 গ্রাম 222-এর মধ্যে একটা ছোট কানবেলা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু পুরোটা একটা ভীষণ গ্লজি একটা ফিনিশ রয়েছে, ছোট্ট কানবেলাটা। সেখানে দেখো 6 গ্রামের মধ্যে এটা হয়ে যাচ্ছে। এটা কত পড়বে প্রাইস? 34,500 টাকার মধ্যে এত সুন্দর একটা ছোট কানবেলা। যারা বড় ইয়ারিং পরতে পছন্দ করো না, তাদের কিন্তু এখানে ছোট ইয়ারিংগুলো বেশ সুন্দর লাগবে। নেক্সট একটা সুন্দর ছোটোর মধ্যে লাইট ওয়েটের মধ্যে ইয়ারিং দেখে নাও, এটার মধ্যেও কিন্তু ছিলে কাটার কাজ রয়েছে। এটা কত গ্রাম চলে আসবে? 3 গ্রাম 476 মিলিগ্রামের মধ্যে। দেখো এত সুন্দর একটা ইয়ারিং, আর বই সাইজটাও তোমরা বুঝতে পারছো কতটা সাইজ আসবে। হাতে নিয়ে আমি দেখাচ্ছি, 3টে আঙুল কিন্তু এটা ভরাট করছে। এটা অ্যাপ্রক্স ওয়েট কত চলে আসবে? 19,500 টাকার মধ্যে এত সুন্দর একটা ইয়ারিং কিন্তু চলে আসবে। আর এখানে কিন্তু মেকিং চার্জের উপর তোমরা অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবে, তো অবশ্যই স্টোরে ভিজিট করো। আর আরও সুন্দর সুন্দর অনেক ধরনের কালেকশন কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ সব কটা, এইভাবে আমি দেখাতে পারছি না। আরও এখানে কিন্তু সুন্দর সুন্দর অনেক ধরনের ডিজাইন আছে। আচ্ছা নেক্সট দেখেন, এখানে 3খানা এরকম রিংয়ের মধ্যে ডিজাইনটা রয়েছে, খুব সুন্দর। এখানটাও তো একটু ছিলে কাটার কাজ রয়েছে এখানটায়, আর এরকম পরপর 3টে রিংয়ের মধ্যে কাজ রয়েছে। এটা কত রয়েছে ওয়েট দেখে নাও? এটাকে দেখে নাও, এই যে এইভাবেও পরা যাচ্ছে নিচে, আরেকটা এরকম উপরে উপরে, বা এটা কিন্তু ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, এরকম করে 3টে 3টে ভাবেও পরা যাচ্ছে উপর নিচে। ইয়ারিংটা দেখে নাও, এটা একটু কত চলে আসবে বলে দাও একটু? ওয়েটটা প্রাইসটা, হ্যাঁ এটা একটু লাইট ওয়েটের মধ্যে আছে, 2 গ্রামের মধ্যে। দেখো অলমোস্ট 3 গ্রামের মধ্যে, 2.5 গ্রামের মধ্যে। দেখো এই একটা কিন্তু সুন্দর ইয়ারিং চলে আসবে, 13,500-এর মধ্যে কিন্তু এই সুন্দর একটা ইয়ারিং কিন্তু চলে আসবে। লেন্সটা আশা করছি বুঝতে পারছো, আমার এরকম 3টে আঙুল অলমোস্ট ভরছে। তো দেখে না এবার একটা ঝুমকো দেখিয়ে দিচ্ছে। এখানটা দেখো ম্যাটের উপর ছিলে কাটার কাজ রয়েছে ফ্লাওয়ার মোটিফটা, আর এখানে দেখো ঝুমকোটা খুব সুন্দর রয়েছে। তারপরে রয়েছে 3টে এখানে লেয়ার চেনের মধ্যে রয়েছে, নিচটা একটু বল বল রয়েছে। এটা তোমার ওয়েট পড়ে যাবে হচ্ছে নেট ওয়েট, এটার পড়বে 6.063। এটা 35,000-এর মধ্যে কিন্তু এত সুন্দর একটা ঝুমকো ইয়ারিং, বেশ সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, এটা কিন্তু চলে আসবে অলমোস্ট 35,000-এর মধ্যে। 4 গ্রামের মধ্যে একটা ছোট ঝুমকো দেখে নাও, খুব ছোট কিন্তু এটা বলা যায় না। দেখো 2টে আঙুল আমার কিন্তু এটা কভার করছে 4 গ্রামের মধ্যে। এটার মধ্যে ম্যাট ফিনিশিংয়ের মধ্যে ছিলে কাটার কাজ রয়েছে। এটা কত পড়ে যাচ্ছে? এটা 22,000 টাকা, 22,000 টাকার মধ্যে। দেখো একটা ছোট ঝুমকো কিন্তু চলে আসছে। 9 গ্রামের মধ্যে দেখো 2 থাকের একটা ঝুমকো, ভাবাই যায় না 2 থাকের মধ্যে ঝুমকো 9 গ্রামের মধ্যে। ঝুমকো যেহেতু একটু ওয়েট পড়েই যায়, সেই জন্য দেখো 9 গ্রামের মধ্যে 2টো ঝুমকো সেটা কিন্তু একদমই ভাবা যায় না। ডিজাইনটা দেখে নাও, এখানে বলস রয়েছে, সাথে এখানে কিন্তু তারের কাজ রয়েছে, ভীষণ সুন্দর লাগছে 9 গ্রামের মধ্যে ঝুমকোটা। এটা কিন্তু বেশ বড়, অনেকটাই বড়। যারা একটু ছোটো ইয়ারিং পরতে পছন্দ করো, বাট ব্রাইড হলেও অনেকে কিন্তু ছোটো ইয়ারিং পরতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট। কত পড়ে যাচ্ছে প্রাইস? 49,900 টাকার মধ্যে এত সুন্দর একটা কিন্তু 2 থাকে লাইট ওয়েট ঝুমকো কিন্তু চলে আসছে। 8 গ্রাম 300-এর মধ্যে দেখো একটা সুন্দর লাইট ওয়েট ঝুমকো, এটারও কিন্তু সাইজটা দেখতেই পাচ্ছ বেশ বড়, আর খুব লাইট ওয়েট। আর ডিজাইনটা দেখে নাও ভালো করে, ডিজাইনটা কিন্তু ভীষণ নিখুঁত আর সুন্দর। নিচে এখানে বলস রয়েছে, ডিজাইনটা ভালো করে দেখে নাও, টপস্টার ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর। ইভেন ঝুমকোটা কত প্রাইস চলে আসছে? এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 46,000 টাকার মধ্যে। দেখো এত সুন্দর একটা ঝুমকো কিন্তু চলে আসছে। ঝুমকোটার সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, খুব ছোট কিন্তু নয়, দেখেই বুঝতে পারছো আমার আঙ্গুল কিন্তু 3টে আঙ্গুল মোটামুটি কভার করছে, তো ভীষণ সুন্দর কিন্তু 46,000 টাকার মধ্যে এত সুন্দর একটা ঝুমকো। 9 গ্রাম 500-এর মধ্যে, মানে অলমোস্ট 10 গ্রামের মধ্যে দেখে নাও, একটা খুব বড় একটা ডিজাইন লাইট ওয়েটের মধ্যে এত বড় একটা ঝুমকো দেখে নাও। টপস্টার ডিজাইনটা দেখো, টপস্টার ডিজাইনটা দেখে নাও, আর এখানে কিন্তু বলস রয়েছে, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর।
এটার প্রাইস কত আসছে? আবার একটা লাইট ওয়েট ঝুমকো দেখে নাও, 7 গ্রাম 900 মধ্যে। দেখো এই ঝুমকোটা কত বড় সাইজটা দেখতে পাচ্ছ, আর সাথে কাজটাও দেখো লাইট ওয়েট হলেও কাজটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে দেখো বলসগুলোও রয়েছে, আর টপসটা দেখো এখানে ম্যাট ফিনিশিং রয়েছে, আর সাইডগুলো ভীষণ গ্লসি লাগছে। এটার প্রাইস চলে আসবে ৪৩,৮০০ টাকার মধ্যে। দেখো এত সুন্দর একটা বড় ঝুমকো কিন্তু চলে আসবে লাইট ওয়েটের মধ্যে। তো মোটামুটি আমি এই ট্রের সবকটা কালেরই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা ইয়াররিংই প্রচণ্ড সুন্দর ছিল, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানিও কীরকম লাগলো তোমাদের। আর স্টোরে ভিজিট করতে ভুলো না, কারণ স্টোরে অনেক আরও কালেকশান রয়েছে, আর অবশ্যই মেকিং চার্জেসের উপরে কিন্তু বেশ ভালো আকর্ষণীয় ডিসকাউন্ট রয়েছে। আর যদি তোমরা ভিডিও দেখে গিয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওর নাম বা চ্যানেলের নাম মেনশন করো। সো আজকের ভিডিওটা এইটুকুই, যদি তোমাদের আজকের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে আবার কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।